হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, আজ আমরা একটি ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে এসেছি এবং এই ইলেকট্রিক্যাল ডিভাইসটিকে বলা হয়ে থাকে কন্ট্যাক্টর, কারণ এটি একটি সার্কিটের সঙ্গে আরেকটি সার্কিটের যোগ স্থাপন করে বা কন্ট্যাক্ট তৈরি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডিভাইসটির ওপরে L1, L2 এবং L3 এই তিনটে পয়েন্ট রয়েছে এবং নিচে T1, T2 এবং T3 তিনটে পয়েন্ট রয়েছে। তো সাপ্লাই লাইনের সঙ্গে মোটরের টার্মিনালের যেহেতু সম্পর্ক এটা তৈরি করছে বা কানেকশান তৈরি করছে, কানেক্ট করছে, সেই জন্য এটির নাম বলা হয়ে থাকে কন্ট্যাক্টার। কন্ট্যাক্ট যে তৈরি করে তাকেই কন্ট্যাক্টার বলা হবে। কন্ট্যাক্টারটির গায়ে LC1D1810 এই ধরনের কিছু কথা লেখা রয়েছে। এটি আসলে হচ্ছে কন্ট্যাক্টারের যে সিরিজটি আছে, সেই সিরিজে কত সিরিজের কন্ট্যাক্টার সেটি আপনারা এই নাম্বারটি থেকে জেনে যাচ্ছেন। তো আমরা আজ এই ভিডিওটির মধ্যে দিয়ে কন্ট্যাক্টারের যে বিভিন্ন রকমের পার্টস আছে সেই পার্টসগুলি আমরা জানব এবং সেই পার্টসগুলি জানার সঙ্গে সঙ্গে সেই পার্টসগুলি কী কী কাজ করে থাকে সেগুলোও আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে চলেছি। তো যারা ইতিমধ্যেই ভিডিওটিতে উপস্থিত হয়ে গেছেন, ভিডিওটিকে একটুও স্কিপ করবেন না, তাহলে এর প্রত্যেকটি পার্টসের যে কী কী কাজ, ছোটো ছোটো পার্টস কী কী আছে সেগুলি কিন্তু আপনাদের না জানাই থেকে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিওর মূল অংশ। দেখুন, এখানে প্রথমেই বলি যে ওপরের তিনটে টার্মিনাল দেওয়া আছে, আরেকটি টার্মিনাল এক্সট্রা দেওয়া আছে, নিচেও তাই তিনটি টার্মিনাল দেওয়া আছে এবং একটি টার্মিনাল এক্সট্রা দেওয়া আছে। তো আগে যেমন বললাম যে L1, L2, L3 হচ্ছে তিনটি লাইন সাপ্লাই হওয়ার টার্মিনাল এবং T1, T2, T3 হচ্ছে মোটরের কানেকশান যাওয়ার টার্মিনাল। এখানে আরও দুটো টার্মিনাল বাকি রয়ে গেছে, একটি হচ্ছে NO, আরেকটি হচ্ছে NO 13 নম্বর এবং 14 নম্বর। এটি সাধারণত হোল্ডিং সার্কিট ক্রিয়েট করার জন্য আমাদের দেওয়া থাকে বা আমরা অনেক সময় বইতে পড়ে থাকি অক্সিলারি সার্কিট, সেটি ক্রিয়েট করার জন্য আমাদের দেওয়া থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখছি ওপরে, দেখুন একটা নীল কালারের এরকম অংশ আছে যেটিকে চাপ দিলে ভিতর দিকে ঢুকে যাচ্ছে, এটিকে বলা হয় প্লানজার। এই প্লানজার কী করে? প্লানজার সাধারণত যখন এর ভিতরে তড়িৎচুম্বক তৈরি হয়, প্লানজার সেই তড়িৎচুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং নিচের দিকে নেমে গিয়ে এই তিনটি টার্মিনালের সাথে এই তিনটি টার্মিনালের কন্ট্যাক্ট তৈরি করে। তো যেহেতু এটা কন্ট্যাক্ট তৈরি করে, তো এর জন্য এর নাম হয়ে থাকে কন্ট্যাক্টার। তো চলুন এবার এর এক একটি পার্ট আমরা এখান থেকে খুলতে থাকি। প্রথমেই বলি, এই ওপরে দেখুন একটা সাদা রঙের পার্ট লাগানো ছিল। এই পার্টটা খুললে আমরা কিছু এরকম নকশা করা অংশ দেখতে পাচ্ছি। এটা আসলে কোনো নকশা নয়। এখানে যদি এই NO পয়েন্ট দুটো না দেওয়া থাকতো, তাহলে এই সার্কিটে হোল্ডিং ক্রিয়েট করার জন্য আমরা এখানে বাইরে থেকে অ্যাড অন ব্লক লাগাতাম। তো অ্যাড অন ব্লক লাগানোর জন্য এখানে এরকম ঘাট করে দেওয়া আছে, এই খাপে খাপে বসিয়ে দিলে আমাদের অ্যাড অন ব্লক এখানে ফিটিং করা যাবে। এরপর আমরা এদিক থেকে, এই যে উপর থেকে এই পার্টটা খুলে গেল, নিচ থেকেও এই পার্টটা খুলে যাবে। দুটো পার্ট আমাদের চোখের সামনে কিন্তু এখন আমরা খুলে ফেললাম। এখানে লাগানো ছিল L1, L2, L3 এবং এখানে লাগানো ছিল T1, T2, T3। এগুলি হলো আসলে টার্মিনাল গার্ড বলা হয়ে থাকে। এই পার্টগুলো আমাদের ওপেন হয়ে গেল। এবার দেখুন, এখানে আরেকটা করে টার্মিনাল গার্ড লাগানো আছে। এই যে টার্মিনাল গার্ডটা খুলে ফেললাম, এদিক থেকেও এখানটাতে স্ক্রুড্রাইভারটাকে ফাঁসিয়ে এইভাবে টান দিলে কিন্তু টার্মিনাল গার্ডটা খুলে চলে আসবে। দেখুন, এই টার্মিনাল গার্ডটা খুলে গেলে এবার আমাদের এখানে একটি স্ক্রু দেওয়া আছে। এই স্ক্রুটা যদি আমরা এখান থেকে রিমুভ করি, এদিকেও একটা স্ক্রু দেওয়া আছে, এই স্ক্রুটাকে যদি আমরা ওপেন করি, তাহলে কিন্তু আমাদের দুটো পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। এখানে খুব ভালো করে খেয়াল করুন, ভিতরে একটা স্প্রিং লাগানো থাকে। এই স্প্রিংটা এইভাবে মেন কয়েলের গায়ে বসানো থাকে। এই পার্টটাকে যদি আমাদের ওপেন করতে হয়, তাহলে আমাদের এখানে একটা ছোট্ট বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। এই নাটগুলো একটু খুলে নিই। তো দেখুন, এবার এইখানটাতে
এটা ফাঁসিয়ে এইভাবে টানলেই কিন্তু এখান থেকে এই অংশগুলি বেরিয়ে চলে আসছে। এই যে বেরিয়ে চলে এলো, এদিক থেকে আমরা এই অংশগুলোকে টেনে বার করে দিচ্ছি। দেখুন, যেই আমরা এই পার্টগুলোকে খুলে ফেললাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে এই যে মুভিং কন্ট্যাক্ট চলে এলো। তাই এই কন্ট্যাক্টগুলো, এই যে কন্ট্যাক্টটা দেখা যাচ্ছে, এই কন্ট্যাক্টটা সাধারণত এই প্লাস্টিক কভারটার গায়ে এরকম ওঠানামা করতে পারে। এই যে প্লাস্টিক কভারটার গায়ে এরকম ওঠানামা করতে পারে, এই যে এরকম ওঠানামা করে। যখন এই কন্ট্যাক্টারটা কাজ করে তখন এই প্লাঞ্জারটা নিচের দিকে এইভাবে খিঁচে চলে যায়। কার দিকে খিঁচে চলে যায়? এখানে থাকে আমাদের মেন পার্ট। এই মেন পার্টটা কি? দেখুন, এখানে আমাদের তিনটে টার্মিনাল আমরা সাধারণত চোখে পড়ে পড়বে। এই দেখুন, এখানে লিখে দেওয়া আছে, এই দেখুন লেখা আছে এখানে A2, এখানেও লেখা ছিল A1, কোনো কারণে এটা ঘষে উঠে গেছে, এবং এখানে এটা লিখে দেওয়া আছে A2। তো দুটো A2 পয়েন্ট দেওয়া আছে এবং একটা A1 পয়েন্ট দেওয়া আছে। এই A1 পয়েন্টে সাধারণত আমরা ফেজ সাপ্লাই করি এবং A2 পয়েন্টে আমরা নিউট্রাল সাপ্লাই করি। তাহলে এর মধ্যে একটি কয়েল আছে, সেই কয়েলটি আপনাদেরকে এখন দেখাবো। এই দেখুন, এর ভিতরে একটা কয়েল আছে, এই যে কয়েলটা দেখতে পাচ্ছি আমরা, কয়েলটা বাঁধা রয়েছে, এই যে কয়েলটা বাঁধা রয়েছে। এই কয়েলটা থেকে দুটো টার্মিনাল বেরিয়েছে, খুব ভালো করে খেয়াল করুন। এটা হলো এক নম্বর টার্মিনাল কয়েলের এদিক থেকে বেরিয়েছে, এবং এটি হলো আরেকটা টার্মিনাল কয়েলের এই সাইড থেকে বেরিয়েছে। এই যে টার্মিনালটি আছে, এই টার্মিনালটির নামই এখানে হচ্ছে A1, এবং এই যে টার্মিনালটা বেরিয়ে এখান থেকে একটা লিঙ্ক ওপর দিকেও গেছে, এখান থেকে একটা লিঙ্ক নিচের দিকেও এসেছে। তো এই পয়েন্ট দুটোর নামই হলো A2। তাহলে A2 কেন বেশি দেওয়া আছে, A1 কেন কম দেওয়া আছে, এর কারণস্বরূপ আমরা বলতে পারি যে A2 মানে নিউট্রাল লিঙ্ক। এবার কোনো একটি সার্কিটে নিউট্রালের সংখ্যাই বেশি থাকে, ফেজ সংখ্যা কম থাকে, সুতরাং ফেজ ইনপুট করার জন্য একটি টার্মিনাল যথেষ্ট এবং নিউট্রালের জন্য দুটি টার্মিনাল যথেষ্ট। তো এটি হলো আমাদের সেই NVC কয়েল। যেই NVC কয়েলে যদি আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই প্রোভাইড করতে পারি, তাহলে সেই NVC কয়েলটা তখন কী করে, ইলেকট্রিক কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করায়, এবং এটা এই যে আয়রন পিসটা রয়েছে, এই আয়রন পিসের গায়ে এইভাবে বসে থাকে, আয়রন পিসের গায়ে এইভাবে এটিকে বসানো থাকে। ফলে কি হয়, এই যে নিচের আয়রন পিসটি, এটা তখন ইলেক্ট্রোম্যাগনেটে পরিণত হয়, এবং এটা যখনই ইলেক্ট্রোম্যাগনেটে পরিণত হয়, এর ভিতরে থাকা এই যে প্লাঞ্জার অংশটা আছে, এটাকে তখন সে নিজের দিকে টানার চেষ্টা করে। যতক্ষণ পর্যন্ত এটা আমরা সাপ্লাই না দিয়ে থাকি, ততক্ষণ পর্যন্ত এ কিন্তু ওপর দিকেই থাকে, অর্থাৎ এইভাবে ওপরে থাকে। যখনই এটাকে আমরা ইলেক্ট্রোম্যাগনেট করে ফেলি, তখনই এ কী করে, নিচের দিকে বারবার একে টেনে ধরে রাখার চেষ্টা করে। তো এই যে কন্ট্যাক্টগুলো আছে, এই কন্ট্যাক্টগুলো হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, কারণ এটা বারবার ওপর দিকেও মুভ করতে পারছে, নিচের দিকেও নামতে পারছে। কিন্তু এখানে আমরা যে কন্ট্যাক্টগুলো খুলে ফেলেছি এই কেসিংয়ের গা থেকে, এখানে মনে করুন এইভাবে কন্ট্যাক্টগুলো লাগানো থাকে, এই যে এইখানে কন্ট্যাক্টের একটা নচ করা আছে, এই নচের মধ্যে এটাকে ঢুকিয়ে দিলেই এই কন্ট্যাক্টগুলো সেটিং হয়ে গেল। এইভাবে আমাদের কন্ট্যাক্টগুলো লাগানো থাকে। তো এই কন্ট্যাক্ট এবং এখানে এনও প্রোভাইড করার জন্য ছোটো ছোটো কন্ট্যাক্টও ব্যবহার করা হয়েছে, যেমন এই ধরনের কন্ট্যাক্টগুলি। তো এই যে এই কন্ট্যাক্টগুলি হলো আমাদের ফিক্সড কন্ট্যাক্ট, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখুন ফিক্সড কন্ট্যাক্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে কন্ট্যাক্টটা দেখুন ঢুকে গেল। যতক্ষণ পর্যন্ত আপনি টোটালটা ওপেন করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্ট্যাক্টগুলো ঢুকবে না। এবার আপনি আপনার ফিক্সড কন্ট্যাক্টগুলোকে সেটিং করুন, এই তাহলে কিন্তু আর এটা নিচের দিকে নামতে পারবে না। এবার এখানে মেকানিজমটা খেয়াল করুন খুব ভালো করে, বিনা সাপ্লাই দেওয়া অবস্থায় কন্ট্যাক্টারটির যে প্লাঞ্জারটি আছে, সেই প্লাঞ্জারটি ওপরের দিকে এইভাবে থাকে। যেই এটাকে সাপ্লাই দিলাম, যেই এটা চুম্বক হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই অংশটার সঙ্গে নিচে যেতে চাইবে, কারণ এ তো এই অংশটা তখন এই অংশটাকে টানছে, অর্থাৎ এই সফট কোডটাকে টানছে। এখানে যে আয়রনের সফট কোডটা দেওয়া আছে, সেই সফট কোডটাকে কিন্তু এই কোডটা টানছে। ফলত এ তখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। নিচের দিকে গেলে অ্যাকশনটা কি হবে, ওপরের দিকে থাকলে এই প্লাঞ্জার ওপরের দিকে আছে, যেই নিচের দিকে এলো সঙ্গে সঙ্গে এই কন্ট্যাক্টটা নিজেদের মধ্যে, এই যে মুভিং ফিক্সড কন্ট্যাক্ট এবং ওপর থেকে আসছে মুভিং কন্ট্যাক্ট, দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন আশা করি। এই আর একটু কাছ থেকে দেখাই, এই যে এই যেই এই হলো, সঙ্গে সঙ্গে এখান থেকে যে সাপ্লাইগুলো আমাদের দেওয়া ছিল, এখান থেকে যে সাপ্লাইগুলো আমরা দিয়ে রেখেছিলাম, সেই সাপ্লাইগুলো নিচের দিকে চলে আসতে পারলো। অর্থাৎ আরও একবার দেখিয়ে দিচ্ছি, যে সাপ্লাইয়ের পয়েন্টটা, যে সাপ্লাইটা আমরা এখানে দিয়ে রেখেছিলাম, এখানে বলতে কোথায়, এখানে বলতে এই যে L1, L2 এবং L3, আমাদের এই জিনিসটাই এইভাবে লাগানো ছিল,
এটাইভাবে লাগানো ছিল। তাহলে এটা হচ্ছে L1 L2 L3। তাহলে আমরা L1 এ সাপ্লাই দিচ্ছিলাম কোথায়? এখানে সাপ্লাই দিচ্ছিলাম, এখানে দিচ্ছিলাম, এখানে দিচ্ছিলাম, এবং এখানে N2 ছিল। তা এইখানে যে সাপ্লাইটা ছিল সেই সাপ্লাইটাকে নিচে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসার জন্য আমরা এই জিনিসটাকে ব্যবহার করছিলাম। তাহলে এই জিনিসটা যদি এর গায়ে এইভাবে থাকে, তাহলে দেখুন এখন আমরা যদি এখানে সাপ্লাই দিই, এই যে ফিক্সড কন্ট্যাক্টগুলো এখানে বসানো ছিল, তো ফিক্সড কন্ট্যাক্ট আমরা যদি এখানে একটা বসিয়ে রাখি, খুব ভালো করে খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন, এই জিনিস কিন্তু আপনি অল ওভার ইউটিউব, গুগল, ফেসবুক কোথাও আপনাদের এত পার্ট বাই পার্ট কোনো ভিডিওতে দেখানো নেই। এই দেখুন আমরা এখানেই মূলত সাপ্লাই দেব, আমরা এখানেই মূলত সাপ্লাই দেব। এখান থেকে আমাদের নাটবোল্টগুলো ফিটিং করা থাকবে এইভাবে, এখান থেকে এইভাবে নাটবোল্টগুলো ফিটিং করা থাকবে। এই দেখুন এই যে এই এই যে এই এই যে নাটবোল্টগুলো এইভাবে ফিটিং করা থাকবে। এখানে সাপ্লাই দিলে সাপ্লাইটা কত অবধি পেল? সাপ্লাইটা ও যে পিছনের পর্যন্ত পাওয়া যাচ্ছে। তার মানে এই যে সাপ্লাইটা দিলাম, এই সাপ্লাইটা দিলে, এখানে সাপ্লাই দিলে এখন আমরা সাপ্লাইটা কোথা থেকে পাবো? এই পর্যন্ত এলো। এই সাপ্লাইটাকে ক্যারি ফরওয়ার্ড করে আবার এই সাইড থেকে বের করার জন্য, এই সাইড থেকে বের করার জন্য আমাদের এখানে ভিতরে এই কন্ট্যাক্টটা কাজে লাগছে। তাহলে এই কন্ট্যাক্টটা বারবার ওপরে নিচে, ওপরে নিচে হয়ে একদিকের লাইন দেওয়া সাপ্লাইটাকে অন্যদিক থেকে টার্মিনাল সাইড দিয়ে আউট করছে। তাহলে এইভাবেই কিন্তু কন্ট্যাক্টটার মূলত ভিতরে কানেক্টেড করা থাকে। তো এখানে এই যে পার্টগুলো দেখছি, এই পার্টগুলোকে বলা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, কারণ আগেই বললাম যে এই পার্টটি সবসময় মুভ করছে, কখনও ওপরে কখনও নিচে, কখনও ওপরে কখনও নিচে গিয়ে মেন কন্ট্যাক্টের পাথের সঙ্গে আমাদের কানেকশান তৈরি করছে। তো এটা হলো এর আউট কেসিং, এটা হচ্ছে ইনার কোর, এটা হচ্ছে NVC কয়েল। এই যে NVC কয়েল, এই NVC কয়েলে আমরা সাধারণত সিঙ্গেল ফেস সাপ্লাই দিলে আমাদের এখানে এই NVC কয়েলটি কাজ করবে। এইটি দুটোই হচ্ছে A2 পয়েন্ট, এটা হচ্ছে A1 পয়েন্ট, এবং এখানে এই যে অংশগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই হলো আমাদের ফিক্সড কন্ট্যাক্ট। তো এখানে ফিক্সড কন্ট্যাক্ট আছে তিনটে বড়, তিনটে নিচের দিকের বড়, তিনটে লাইনের জন্য, তিনটে টার্মিনালের জন্য, আর এখানে একটি NO এবং আরেকটি NO প্রোভাইড করা আছে। মোট আটখানা টার্মিনাল করা আছে, এবং এই যে স্প্রিংটা দেওয়া রয়েছে, এই স্প্রিংটাই কিন্তু মূলত আমাদেরকে এই কাজটা করতে সাহায্য করে। দেখুন কাজটা কীভাবে হয়, এখানে এই স্প্রিংটা, এখানে তো সার্কিটটা এইভাবে বসানো থাকলো NVC কয়েলটা, এবং স্প্রিংটা এর গায়ে এইভাবে থাকে, এবং যখন আমাদের প্লানজার আমরা এইভাবে সেটিং করে নিই, প্লানজারটাকে সেটিং করে নেওয়ার পর একটা এখানে আমাদের ফিক্সড কন্ট্যাক্ট ঢোকাতে হবে, নাহলে প্লানজারটা খুলে যাবে। একটা ফিক্সড কন্ট্যাক্ট আমরা এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি, এই যে ইনসার্ট করে নিলাম, আর খুলবে না প্লানজারটা, আমাদের এখান থেকে আর খোলার সম্ভাবনা নেই। তাহলে এখন এই ফিক্সড কন্ট্যাক্ট এইবার এইখানে এইভাবে কানেকশানটা করা থাকে। দেখুন ভালো করে এই স্প্রিংটাকে এর গায়ে এইভাবে দিয়ে দিলাম, কন্ট্যাক্টারটা নিয়ে এলাম, নিয়ে এসে এই আটকে আমাদের কন্ট্যাক্টার আবার আগের মতো আমরা এখানে অ্যাসেম্বল করে নিতে পারলাম।
তো যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার না করে যাবেন না। এই ধরনের আরও ইন্টারেস্টিং ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধিকরণ করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।